গুরুদেব বলতে গেলে অ্যাকচুয়ালি আমি আর বাবার আগে নিজে সেট ছিল, নিজে চালানো শিখেছি। তো অ্যাকচুয়ালি বড় সেটের উপরে গুরুদেব বলতে গেলে আমাদের একজন আছে, আমার উপরে ভগবান আছে, আমার বলতে অন্নদাতা তাকে বলা হয়। তো তার হাত ধরে আমি ব্যবসাতে এসেছিলাম ফার্স্ট, আমাকে বাড়ির থেকে নিয়ে গেছিলো। তো বাড়িতে হচ্ছে তার মিলন বাজার, নাম বললেও নয়, ঠিক আছে। ও আমার কাছ থেকে আমাকে নিয়ে গেছিলো ওটা ওই লাইনটায়, ওই আমাকে লাইন দেখিয়েছে, ও সব কিছুই আমাকে এই লাইন পর্যন্ত আসা ওই যে হাত আছে। ওনার নাম প্রকাশ্যে আনা যাবে? প্রকাশ্যে আনা যাবে না কেন, আমার গুরুদেবের নাম তো আমাকে আনতে হবে, সমরে সিঁড়ি। এখন তার নামটা আছে সুবদ্বীপ মিউজিক, মালিকের ওনার। সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি নীলপুর টাটকাবার। আর তোমরা কম বেশি অনেকে এখন সবাই জানো যে নীলপুর টাটকাবারে একটা সেট আপ রয়েছে, যেটা হচ্ছে মা মনসা প্রো। তো প্রায় এই সেট আপটি কিন্তু খুব কম দিনের মধ্যে পপুলার হয়ে গেছে। তো তাছাড়া ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু গোডাউন রিভিউ ভিডিও ওনার তুলে ধরেছে। তো আমি স্পেশালি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মা মনসা প্রোর যে মালিকবাবু রয়েছে ওনার, তো ওনার সঙ্গে পরিচয় তোমাদের করিয়ে দেবো, বা উনি আজকের অল্প দিনের মধ্যে কীভাবে সেট আপটার নাম করলো মার্কেটে, বা হঠাৎ করে সেট আপ ব্যবসায় আসার কারণ কি, বৃত্তান্ত তুলে ধরবো। তোমরা শেষ পর্যন্ত সবাই ভিডিও ধরে থাকো। তো দাদা ভাই, তোমার পুরো নামটা একটু বলে দাও। নমস্কার, আমার নাম রতন কুমার মাল, আমি মা মনসা সাউন্ডের মালিক। আচ্ছা আচ্ছা, তো ওনার ফুল নাম হচ্ছে রতন কুমার মাল, ঠিক আছে। তো আমি যে বলবো যে আমি যে ভিডিও করতে এসেছি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো এবার যেটা জানতে চাই যে মা মনসা প্রো যে সেট আপটা হয়েছে, মানে হঠাৎ করে ধরো আপনি ছিলেন অন্য কোনো সেট আপের অপারেট করতে, সেটা তো কম বেশি সবাই আমরা জানি। তো হঠাৎ করে নতুন সেট আপ করার চিন্তাধারা মানে কিভাবে হলো? মানে হলো একটা সেট আপ করবো, এই জন্য একটা সেট আপ করলাম। আচ্ছা আচ্ছা, তো লোকের অনেকদিন কাজ করেছি, এই জন্য সেট আপ করার একটা ইচ্ছা হলো, জাগলো। বাড়িতে আগে সেট আপ ছিল, ছোটোখাটো সেট আপ ছিল, সেই জন্য সেট আপটা করলাম। ছোটোখাটো মানে কি পারপাস? টুইট ছিল, চং ছিল, জেনেটাস আছে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে ছোটো সেট আপও আছে, বাড়ির বাবা ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা, তো এবার যেটা জানতে চাই যে এই যে মা মনসা প্রো, মানে ওই যে ছোট সেট আপ ছিল আগে থেকে, ওই নাম ছিল না নামটা চেঞ্জ করা হয়েছে? না, মা মনসাই ছিল, শুধু প্রোটা জাস্ট, মানে প্রোটা জাস্ট যোগ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এবার যেটা জানতে চাইবো যে যেহেতু আমরা কিন্তু মানে মা মনসা প্রোকে মঙ্গল চক থেকে একটা ফেমাসের মানে জায়গা আমরা দেখেছি, বা পাবলিকের ডিমান্ড এসছে যে মা মনসা প্রো, তো মঙ্গল চকের পরে আমি যেটা জানতে চাইবো যে এই যে রেজাল্ট, মানে এটার পিছনে দেখুন আপনার দক্ষতা রয়েছে আমরা সবাই কম বেশি জানি, কারণ আপনি অনেক দিনের অভিজ্ঞ অপারেটর। তো এরপরে এই যে সেট আপের রেজাল্টের পিছনে কার হাত রয়েছে? আমার সত্যি কথা বলতে কি, সেট আপ তো অনেক অনেকে করছে বা অনেকে দিচ্ছে, অনেকে কেনারও দিচ্ছে, অনেকে কেনারে চালাচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটা মনে হলো যে সুমাতার কাছে আমি বক্সটা ক্যাবিনেটটা করলে মনে হয় আমার সাকসেসফুল হবো আমি। তো সাকসেসফুল আমি আজকে হয়েছি সুমাতার কাছে ক্যাবিনেটটা করে। তো দ্বিতীয় কথা না বললেও নয় যে আমার মানে ভগবান বলতে পারি তাকে, তো আমার গৌতম দা, যিনি আমাকে খুব মানে শ্রদ্ধা করে, স্নেহ করে, তো আমার সব কিছু কাজে ভালোবাসে, ভালোবাসে, কাছের লোক মনে করে, একদম কাছের লোক, সে সব কিছুতেই আমাকে হেল্প করে, ঠিক আছে। তো গৌতম দা তো সবারে আমি এখন সেট আপটা চালাচ্ছি। তো সুকুমার দার তুলনীয় ব্যাপার, সুকুমার দার জিনিসটাই আলাদা, সুকুমার দার হোটেল তার হোটেলটাই জিনিসটাই খুব আলাদা। আপনি যেটা বলতে চাইছেন এক কথা, সাউন্ডের পিছনে দুজনেরই ভালো হয়, মানে আপনার তো অপারেটর রয়েছে, আপনি রয়েছেন, তাছাড়া যার দুজন রয়েছে সুকুমার বাবু আর গৌতম বাবু, আপনারা ওম মিউজিক গৌতম বাবুকে কম বেশি অনেকেই চেনেন, কারণ মার্কেটে একটা পপুলারিটি জায়গা তৈরি হয়ে আছে ওনার, কিন্তু মানে এই ক্রস ওভারের দিক দিয়ে প্রায় কম বেশি আপনারা সমস্ত সেট আপে দেখতে পাবেন। আমি জানতে চাই যে বর্তমানে এই সময় পরিস্থিতিতে অনেক সেট আপের ওনার অনেক নানা রকম স্পিকার ব্যবহার করছে, মানে হাই অর্ডার বা উন্নত ধরনের এমপি ফ্লেয়ার সমস্ত কিছু। তো আমি জানতে চাইবো ব্যাস বক্সে এবং মিড বক্সে কি স্পিকার আছে? আমি ব্যাস বক্সে লাগিয়েছি কি মানে সাবসি 2000। আচ্ছা, মিড বক্সে আছে অডিওটন 1200। আচ্ছা, টোটাল নিউ কানেকশন, টোটাল স্পিকার মেশিন টোটালটাই নিউ কানেকশন, একটা লাইন পর্যন্ত আমি নিউ করেছি, মানে কোনো পুরনো জিনিস নেই, মানে সবই নতুন, টোটালটাই নতুন। মানে জাস্ট একটু এই র‍্যাক বাজানোর জন্য দুই একটা মেশিন বাড়িতে ছিল, স্টেঞ্জার 700, এগুলো কিছু পুরনো আছে, না হলে টোটালটাই নতুন। আচ্ছা আচ্ছা, সবকিছুটাই নতুন নিয়ে ব্যবসাটা শুরু। বন্ধুরা, এবার যেটা জানতে চাই যে বর্তমানে তো একটা সেটিং চালানোর জন্য, বা আপনি যেটা বলে দিলেন যে ওম মিউজিকের যে কসভা রয়েছে, তাছাড়া আমি যেটা জানতে চাই যে একটা সাউন্ড সিস্টেমের পিছনে ইকুইলাইজারের যে সেটিংসটা, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো
কি কোম্পানির ইকুইলাইজার রয়েছে একটু বললে ভালো হয়। আর ডট কোম্পানির ইকুইলাইজার আছে, ডট কোম্পানির ইকুইলাইজার দিয়ে আমি চালাই বক্সটা। আর টুইটারটা বাজানো হয় আউজা আউজার ডট কোম্পানি। আচ্ছা আচ্ছা, মানে আউজার ইকুইলাইজারটা। আচ্ছা, ডট কোম্পানির ইকুইলাইজারে ব্যাসমিট বাজানো হয় আর টুইটারটা কিন্তু আউজা, যেটা উনি বলছেন। তো এবার যেটা জানতে চাই, ধরো বর্তমানে ধরো কোনো কমিটির সদস্য এসে বুক করবে, মানে প্রপার অ্যাড্রেস এবং তোমার নাম্বারটা ভিডিওতে বলে দেবে। অ্যাড্রেস আসতে হলে নীলপুর আসতে হবে, যদি দক্ষিণ সাইড থেকে আসতে হয় নীলপুর দিয়ে আসতে হবে, বাড়িটা হচ্ছে আমার টাটকাবা। আর যদি চণ্ডীপুর হয়ে আসতে হয় তাহলে কালীনগর দিয়ে আসতে হবে, একদম সোজা পিচ রাস্তা টাটকাবা। আমার মানে যেখানে সেটটা আছে গ্রামের নাম হচ্ছে টাটকাবা, আর মোবাইল নাম্বার হচ্ছে 8509078086। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কথা বলতে পারবেন। তো তাছাড়া বন্ধুরা, আমার ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, তোমরা এগ্রিমেন্ট করার জন্য কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো এবার যেটা জানতে চাই, যে বর্তমান দিনে ধরো আপনি নতুন সেট আপ করেছেন, ঠিক আছে, তো এই ধরো আপনার মতো আরও কেউ আছে চাইছে এই মুহূর্তে নতুন সেট আপ করতে, তা আপনি কী উপদেশ দেবেন তার? সেটা করুক, যে যার ব্যবসা সেটা দেখবে, যার ব্যবসা তার পয়সা আছে করুক। আমার মনে আমার পয়সা আছে, আমি ব্যবসা করি, সবাই ব্যবসা করুক না। কারণ আমি আমি জানতে চাইছি, কারণ এই সাউন্ড সিস্টেমে আমি কিন্তু আমার কোনো মানে ব্যবসা নেই, কিন্তু আমরা ইউটিউব লাইনে জড়িত, আমরা অনেক পরিস্থিতির কিন্তু কাছ থেকে দেখেছি একটা সেট আপ চালানোর জন্য একটা কমিটির কাছে কিভাবে মেনটেন করতে হয়, তার জন্য আমি জিজ্ঞাসা করছি। কারণ সব কমিটি তো সমান ব্যবহার করে না সবার সঙ্গে, যার জন্য আমি তোমার অভিজ্ঞতা থেকে জানতে চাইছিলাম কেউ যদি সেট আপ করে কীরকম হবে, মানে তার সে তার নিজের দায়িত্বে চালাবে, সে চালাবে, কোনো অসুবিধা নেই, সেট আপ করলে আছে পয়সা আছে। আচ্ছা, তো এবার যেটা জানতে চাই, ধরো বর্তমানে যে আপনার সেটা বুকিং করলে মানে নাইটে আপনি কত টাকা কি নেবেন, এটা একটু বললে ভালো। সেটা তো আমার এটা পার্সোনাল বিজনেসের ব্যাপার, বলা যায় না। মানে যেটা আপনি বলতে চাইছেন যে যেহেতু একটা পজিশন অনুযায়ী রেট করা দেওয়া আছে, কল করলে আমরা একটা রেট বাঁধিয়ে বাঁধাই রেট আছে, তো আপ ডাউন রেট নেই আমার, যেটা খাচ্ছি সব জায়গাতে। কল করলে ফিক্সড করে দেওয়া। আচ্ছা, তো উনি যেটা বলছেন যে ডাইরেক্টলি ভিডিওর মাধ্যমে বলা যাবে না, কারণ পজিশন অনুযায়ী রেটের একটা ব্যাপার হয় তো, বা জায়গা দূরত্ব অনুযায়ী, ঠিক আছে, তার জন্য রেটটা কিন্তু ফিক্সড নেই, উনি কল করলে একটা মিনিমাম ভাবে করে দেবে, ঠিক আছে। তো এই বলে আমি ধন্যবাদ জানাবো মিঠু দাকে, ঠিক আছে, ওনার ডাক নাম হচ্ছে মিঠু। তো মূল্যবান সময় দেওয়ার জন্য, সবাই জেনে আমাকে মিঠু দা বলে, হ্যাঁ সবাই জেনে ওনাকে মিঠু দা বলে। তো ধন্যবাদ যা মূল্যবান সময় দেওয়ার জন্য। চলো এখানে ভিডিওটা শেষ করছি, আর ওনার কি এমপি ফ্লেয়ার সেট আপ বা বক্স রয়েছে আমি সেটা পুরোটা তুলে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এমপি ফ্লেয়ার রয়েছে, এগুলো হয়েছে মা মনসা প্রোর। তো উনি বলেছিলেন এটিআই 40+ ব্যাস বক্স বাজান, এই যে চারটা দেখতে পাচ্ছ এটিআই 40+, আর মিড বক্সের জন্য রয়েছে 4টা 20। আর উনি বলেছিলেন সমস্ত ওম মিউজিকের মানে ক্রসওভার রয়েছে, এই যে দেখতে হর্ন সার্কিট থেকে শুরু করে ব্যাস বক্সের সমস্ত কিন্তু ওম মিউজিক, ঠিক আছে। আর এদিকে দেখে দিই স্ট্রেঞ্জারে 800 MP ফ্লেয়ার, এগুলো কিছু মানে পুরনো এমপি ফ্লেয়ার রয়েছে, দু একটা আর বেশি নেই। এখানে আউজার রয়েছে, তারপরে স্ট্রেঞ্জার রয়েছে 701, স্ট্রেঞ্জার 701, আর নিচে রয়েছে স্টুডিও অল ডিজে 4K 2M মডেল, আর নিচে রয়েছে স্ট্রেঞ্জার 701, আর এটা হচ্ছে স্টুডিও অল SPA 1450i মডেল। আর কিছু স্টেবিলাইজার রয়েছে লোড ক্যাপাসিটির জন্য। তো চলো এবার বক্সগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, একদম রাস্তার সামনেই কিন্তু বক্সগুলি রয়েছে মা মনসা প্রোর, ঠিক আছে। এই যে উপরে দেখতে পাচ্ছ একদম 4টা মিড বক্স সাজানো রয়েছে, ঠিক আছে, উপরে 4টা মিড বক্স রয়েছে, আর নিচে 4টা কিন্তু ব্যাস বক্স রয়েছে। আর যে একটা সেট আপ রয়েছে সেটা কিন্তু বাড়িতে রয়েছে, মানে সেটা প্রোগ্রাম পারপাসের জন্য। তো বন্ধুরা, আর এর পাশে দেখছো, ঠিক আছে, কিছু ইউনিট রয়েছে এবং টুইটারে যে হাইসের যে মুখ রয়েছে সেগুলো রয়েছে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের
মানে মা মনসা পুরোর মিঠুদার কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু প্রশ্ন থাকলে ওখানে কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখানেই শেষ করছি।